আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মী সম্মেলন ডোমকল টাউন কংগ্রেসের। সোমবার ডোমকল কুঠি বাঘাযতীন সংঘ ফুটবল মাঠে হয় সভা। সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মহকুমা কংগ্রেস সভাপতি শিলাদিত্য হালদার, ডোমকল ব্লক কংগ্রেসের সভাপতি তহিদুল ইসলাম, জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক, কংগ্রেস নেতা আমিনুল হাসান বাপি সহ কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং কর্মীদের মনোবল বাড়াতে কর্মী সম্মেলন করে চলেছে কংগ্রেস। শুধু নির্বাচন বলেই নয়, সারা বছরই রাজনৈতিক কর্মসূচি থাকি আমরা। তৃণমূলের সরকারের যে সংস্কৃতি, কখনো দিদির সুরক্ষা কবচ, কখনো দুয়ারে সরকার, বিভিন্ন রকম ভাঙতাবাজি প্রকল্প, এসবের বিরুদ্ধে মানুষকে বোঝাতে হয়। কোনো কিছুই নিশ্চয়তা নাই, আজকে সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলা হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই, এর বিরুদ্ধে আন্দোলন আমাদের চলছে, আগামী দিনেও চলবে। 11 নম্বর মধুরকোল অঞ্চল থেকে 15 থেকে 20 জন সক্রিয় তৃণমূল কর্মী আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, আগামীতে শয়ে শয়ে যোগদান করবে, শুধু সময়ের অপেক্ষা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।